চন্দন দা মোহয়া মিত্র হই যতটা তৃণমূল কংগ্রেস না লড়ছে তার থেকে বেশি তো সিপিআইএম লড়ছে না না দেখুন আমার ব্যাটে অত জোরও নেই আর আমরা ওইভাবে লড়তে যাচ্ছি না আমার সোজা কথা যদি উনি ওনার লগইন পাসওয়ার্ড থেকে অন্য কেউ করে থাকে এটা অন্যায় কাজ করেছে এর মধ্যে কোনো যুক্তি তর্ক দিয়ে বোজানো যাবেন আর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আপনি নীতির কথা কি করে আশা করবেন এই দলটা আমি বরাবর মনে করেন তাহলে সমর্থন করছেন কেন বিকাশ रंजन ভট্টাচার্যের সমর্থন করছি সেটাও বলছি তৃণমূল কংগ্রেসের থেকে স্ট্যান্ড হয়েছে সেই সময় যদি রত্ন করের সময় যদি প্রেস থাকতো বুম ধরলে তৃণমূলের নেতারা এটাই বলতেন যে ওনাকে নিজে প্রুফ পার্থকে নিজে প্রুফ করতে হবে মালিককে নিজে প্রুফ করতে হবে জীবনকৃষ্ণকে নিজে প্রুফ করতে হবে বালুকে নিজে প্রুফ করতে হবে না একটা স্ট্যান্ডে আদানি সাবজেক্ট বলে আমি তো আপনাকে আপনার টেলিভিশনের মাধ্যমে পরিষ্কার বলছি আদানি ইন্দোনেশিয়া থেকে কয়লা এদেশে নিয়ে আসে সেই কয়লা ব্যবসার সঙ্গে আমাদের সোনা ভাই প্রযুক্ত ফলে আদানির না এলেই তৃণমূল কংগ্রেস বিজেপি দুজনেই রেগে যাবে এবং অষ্ট পড়বে এটা খুব স্বাভাবিক কিন্তু মৌমা যদি অন্যায় করে থাকেন তারপরেও এটা অন্যায় কিন্তু সত্যি তো গতকাল লালকৃষ্ণ আদবাণীর জন্মদিন ছিল ছিয়াশি বছর বয়স আজকে এটি সংবাদপত্রের ছবি দেখে খুব মনে পড়ল যে সত্যি লালকৃষ্ণ আদবাণী থেকে বিনোদ সনকার পর্যন্ত এথিক্স কমিটি বলে একটা কমিটি ছিল মিডিয়ায় আমরা আলোচনা করতাম তাই জানতাম এছাড়া তো কেউ জানতো না তার মানে এই নয় যে এটা খুব লঘু অন্যায় অন্যগুলো কিন্তু আর বাকিগুলো ব্রিজভূষণের যারা ভারতবর্ষের পদক পেয়েছিল মহিলারা তাদের অসম্মান করার দায়ে এথিক্স কমিটি বসতো না কেন কেন বিনোদ সরকার একজন অন্য এমপিকে যা ধর্ম তুলে ভারত বাইরে চলে যা বললেন তার কেন এথিক্স কমিটি হবে না

আদবানি গতকাল জন্মদিন আপনিও জানতেন উনি এথিক্স কমিটির চেয়ারম্যান আমিও জানতাম কোনোদিন এথিক্স কমিটির নাম শুনলাম না কেন শুনলে তো আজকে নর্মাল ছিল এথিক্স কমিটি এরকম কিছু হলে তাকে ধরে বসে আলোচনা করে এবং শাস্তি দেয় তা তো হয়নি ফলে দুবার দু রকম স্ট্যান্ড হয়ে যাচ্ছে যেমন এই নিশিকান্ত দুবে ইনি তো সচিকান্ত প্র্যাকটিক্যালি ইনি তো আসল মাটি করেছেন পার্লামেন্টে যখন গতবার অনাস্থা প্রস্তাব চললো সচিকান্ত কি বলেছিলেন টিএমসি আর বিজেপির সম্পর্ক নিয়ে হামনে বানায়া ইয়ে পার্টি হামনে সমর্থন দিয়া মিছে কথা তার সেটা ধরছেন না নিশিকান্ত আর এটা ধরছেন এটা দিচ্ছেন আর দ্বিতীয় আবার সিরিয়াস নোটে এই নিশিকান্ত দুবে পার্লামেন্টে তার আগের আলোচনায় বললেন নিউজ ক্লিক নিয়ে ভারতবর্ষের বাইরের একটি বিদেশি পত্রিকায় ছাপা হলো নিউজ পিক চীনের থেকে টাকা খায় তার জন্য আমাদের পার্টির নেতা প্রবীর পুরকায়স্তর কাছে গিয়ে তাকে রাত্রিবেলা তুলে এনে ইউরোপি আইনে আটকে রাখা হলো আর যখন হিন্ডেন বাগ রিপোর্ট ওই নিউ ইয়র্কে কোনো কাগজে বেরো তখন সেটাকে ভারতবর্ষের পার্লামেন্টে অ্যালাউ করা হয় না কেন বিজেপি উত্তর দিতে পারবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা